কোন কোন হতভাগা মুসলিম তো কোরআন দেখে না তাদের খুব সুন্দর ভাষায় উনি বলেন আমরা এই বর্তমান বক্তব্য শুনব বর্তমান আমরা মা বাবারা বসে আছেন তারাও শুনবেন আমরা দেবের সকলে ধৈর্য সহকারে আজকে আমরা মনে করি যে বর্তমান সময়ের সমাজ ব্যবস্থা এই যে এদের উপরে যে বিল্ডিংটা মুসলিম নবাব ভাইরা এই বর্তমান বক্তব্যের মাধ্যমে অনেক কিছু পেয়ে যাবেন এবং সেটা ভাঙার চেষ্টা করবেন আমি চোখে দেখা যাচ্ছে এটা চোখে দেখা যাচ্ছে বাকি আর কোনো কিছু আমরা চোখে দেখছি না আমরা আল্লাহকে দেখিনি আমরা ফেরেশতাও দেখছি না আমরা আগের আসমানি কিতাব পুরো দেখি নাই শুধু কোরআন দেখছি কোন কোন হতভাগা মুসলিম তো কোরআন দেখে না তাদের কত স্বতন্ত্র আমরা নবী রাসূলগণকেও দেখি নাই এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখি নাই আমরা পরকালের কোনো ভাব দেখিনি এবং আমরা তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ দেখি নাই দেখেছি তার মানে এই ছয়টা পিলার প্রতিটাই গায়েব বা অদৃশ্য আমরা মুসলিমরা বিশ্বাস করি এই অদৃশ্য জগতে বিশ্বাস না করা পর্যন্ত একজন ব্যক্তি মুমিন হতে পারবে না আলিফ লাম মিম ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ তারা মুত্তাকি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি যারা গায়েবে বিশ্বাস করে আরে গায়েবটা কি এই ছয়টা পিলার হচ্ছে গায়েব ইমানের ছয় পিলার হচ্ছে কি গায়েব কারণ আমাদের এপিস্টেমোলজি এমন আমরা বিশ্বাস করি মহাজ্ঞানী সত্তা আল্লাহ পাকের পক্ষ থেকে জ্ঞান নাজিল হয় মানুষ জ্ঞান প্রডিউস করতে পারে না আমার কথা কি বুঝতে পারছেন এখন এর বিপরীতে যে জ্ঞানতাত্ত্বিক দর্শনটা আছে এই জ্ঞানতাত্ত্বিক দর্শনের জন্ম হচ্ছে পশ্চিমা সভ্যতায় কবে জন্ম হয়েছে ওই ফরাসি বিপ্লবের পরপর এটা বেশি দিন হয় নাই ফরাসি বিপ্লবের পরপর 1800 থেকে 1900 সালের মাঝামাঝি এটাকে অনেকে 1750 থেকে শুরু করে হিসেব করা কিন্তু মূল রেভলিউশন শুরু হচ্ছে 1800 সালের পর থেকে এই 1800 সালের পর থেকে নিয়ে পশ্চিমা সভ্যতা একটা পরিবর্তন দেখা দেয় এরকম পরিবর্তন তারা ধর্ম থেকে বের হয়ে চাক্ষুষ দর্শনে বিশ্বাস করা শুরু করে তারা গির্জা পোপ এগুলোকে এলিমিনেট করে বাদ দিয়ে এমন একটা দর্শন চালু করে যে চোখে যা দেখা যায় তাই বিশ্বাস করব ধর্ম ধর্মীয় কিতাব গ্রন্থ নবী রাসূল পরকাল এগুলোর কোনো কনসেপ্ট আমরা বিশ্বাস করব না ওরা এরকম একটা এপিস্টেমোলজি ফিক্স করে ফেলে আরো সহজ করে বলতে গেলে তারা বিশ্বাস করে জ্ঞান সেটাই সত্য সেটাই বা ন্যায় অন্যায় মানদণ্ড সেটাই যা যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করা যায় বা পরীক্ষাগারে প্রমাণ করা যায় পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ দিয়ে যে সিদ্ধান্তে আসা যায় সেটাই হলো জ্ঞান এই হলো ওদের দর্শন এবং এই দর্শনটাকে কপি পেস্ট করে বিগত 100 বছরে সারা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে দেওয়া হয়েছে এর মধ্যে কোনো মুসলিম কান্ট্রিও বাদ যায় নাই এখন জ্ঞান তত্ত্ব নিয়ে যত কথা হচ্ছে এর গোড়া হচ্ছে এখানে আমরা বিশ্বাস করি জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে আমরা বিশ্বাস করি আমরা খুব ক্ষুদ্র জ্ঞানের অধিকারী মানুষ আমাদের এত বেশি জ্ঞান নাই এমনকি আমরা তো নিজের আত্মাকেও ব্যাখ্যা করতে পারি না
আমরা আমাদের স্বপ্নকেও ব্যাখ্যা করতে পারি না, আমরা আমাদের ঘুমকে ব্যাখ্যা করতে পারি না, আমাদের সাথে আগামীকাল কি হবে আমরা সেটা জানি না। এত ক্ষুদ্র জ্ঞান নিয়ে আমরা কি আল্লাহ পাকের মহাজ্ঞানকে অতিক্রম করতে পারবো? পারা যাবে? পারা যাবে না। তাহলে আল্লাহ পাক যেগুলো নাজিল করছেন, ইমানের পিলার, ইসলাম, পরকাল, মিজান, ফুজিলাত, জান্নাত, জাহান্নাম, আত্মা, জিন জাতি, ফেরেশতা, যেগুলো আমরা চোখে দেখি না, এগুলোকে কি আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে ব্যাখ্যা করতে পারবো? পারবো না। কিন্তু তারে প্রশ্নটা এমন, তারা মনে করে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে যা পাবো সেটাই দেখ। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ভালো বুঝতে পারবে। আমরা জিন জাতিকে বিশ্বাস করি, করি কিনা? করি কিনা? আমরা সবার সাথে একটা করে জিন শয়তান আছে কি নাই? আছে। তবে এখনকার বিশ্বে বেশিরভাগ শয়তান কিন্তু পশ্চিমা সভ্যতা থাকে, তাহলে কি বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা জিন জাতিকে বিশ্বাস করি, আমাদেরকে যদি বলা হয় কেন বিশ্বাস করেন, এর পিছনে যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি, আমরা বলবো যে আমরা যুক্তি বিজ্ঞান দর্শনের আলোকে জিন জাতিকে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি এই আলোকে আল্লাহ পাক বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক তার সর্বশেষ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেছেন আমি বিশ্বাস করি, এটাই আমার দর্শন, কারণ আমার জ্ঞান ক্ষুদ্র, আল্লাহর জ্ঞান অসীম, আমি যা জানি না আল্লাহ পাক সেটা জানেন। এই হলো আমাদের সহজ সরল দর্শন। অনেকে দর্শনটাকে বলতে পারে মৌলবাদী দর্শন, অনেকে বলতে পারে এটা হচ্ছে ধর্মান্ধ দর্শন। এই শব্দগুলো কি শোনেন এখন? এই শব্দগুলো এই কারণেই বলা হয় যেহেতু আপনি বলছেন যে আমি আল্লাহর কথা চোখ বন্ধ করে বিশ্বাস করি, এই কারণে তারা আপনাকে বলবে আপনি ধর্মান্ধ। কথাটা কি বুঝতে পারছেন? আর আমরা কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করে দেখছি, এরকম ধর্মান্ধ না হতে পারলে আপনি মুসলিম হতে পারবেন না। কথাটা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক যা বলেছেন চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ইসলাম। এখানে প্রশ্ন করলে আপনি কি হয়ে যাবেন? আপনি কিন্তু আল্লাহ দ্রোহী হয়ে যেতে পারেন। এখন পশ্চিমারা বলছে যে জিন জাতিকে তারা বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? কারণ জিন জাতির যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন না, বিজ্ঞান দিয়ে এখনো প্রমাণ করতে পারে নাই, কোনো দর্শন দিয়ে প্রমাণ করতে পারছে না, এমনকি ল্যাবরেটরিতে বসে গবেষণা করেও আপনি জিনের অস্তিত্ব প্রমাণ করতে পারছেন না, পারছেন না, পারছেন না। এই কারণেই পশ্চিমারা এটাকে বিশ্বাস করবে না এবং ওদের আদলে গড়া কোনো শিক্ষা ব্যবস্থাই এটাকে স্বীকার করবে না। আমি কি বোঝাতে পারছি সমস্যার গোড়া কোথায়? সমস্যার গোড়াটা এই জ্ঞানতাত্ত্বিক দর্শনে, যেটাকে আমরা বলি এপিস্টেমোলজি। আমরা বলছি আমরা ফেরেশতায় বিশ্বাস করি, ফেরেশতায় বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? আমাদের উত্তর একটাই, আল্লাহ পাক বিশ্বাস করতে বলেছেন তাই করি। আল্লাহ পাক ইমানের পিলারের মধ্যে ফেরেশতার কথা বলেছেন তাই করি। তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশ্বাস করতে বলেছেন, হাদিসে আছে, কোরআনে আছে, এই কারণে করি। এখন আপনার বিশ্বাসকে তারা বলতে পারে ধর্মান্ধ বিশ্বাস, মৌলবাদী বলছেন। এখন প্রশ্ন হচ্ছে তারা কেন বিশ্বাস করে না? উত্তর, ফেরেশতাকে আপনি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করতে পারবেন না, ল্যাবরেটরিতে বসে ফেরেশতার অস্তিত্ব আপনি প্রমাণ করতে পারবেন না, আপনি কোনো যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে ফেরেশতার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন না। এই জ্ঞান আল্লাহ পাক আপনাকে দেন নাই, এখানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য। আমরা আল্লাহকে কেন বিশ্বাস করি, কেন ধর্মে বিশ্বাস করি? কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অদৃশ্যে বিশ্বাস করি, না দেখেই বিশ্বাস করি, এবং আল্লাহ পাকের সর্বশেষ আসমানি কিতাব কোরআন এবং তার ব্যাখ্যা হাদিসে বিশ্বাস করি। এখানে আল্লাহ পাকের অস্তিত্ব আল্লাহ পাক জানান দিয়েছেন, আমরা বিশ্বাস করি। তারা বিশ্বাস করে না কেন? কারণ তাদের দর্শন হচ্ছে আল্লাহকে দেখা যায় না, তাই বিশ্বাস করি না। ফেরেশতা থেকে দেখা যায় না, বিশ্বাস করি না। আত্মাকে দেখা যায় না, কিন্তু বিশ্বাস করে। স্বপ্ন এ ব্যাখ্যা করা যায় না, কোনো কোনো ক্ষেত্রে বিশ্বাস করে। তারা কবরের আজাব, পরকাল, জান্নাত, জাহান্নাম, মিজান, ফুজিলাত এগুলোকে বিশ্বাস করে না, কারণ এগুলোকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না। এই জ্ঞানতাত্ত্বিক পার্থক্যের কারণেই এখনকার যে জ্ঞান চর্চার জগৎগুলো বা শিক্ষাক্ষেত্রগুলো এগুলো দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ আল্লাহ পাকের ওহীতে বিশ্বাসী আস্তিক এবং আনুগত্যশীল শিক্ষা ব্যবস্থা, আর একটা হচ্ছে আল্লাহ পাকের অস্তিত্বে অবিশ্বাসী নাস্তিক এবং কুফুরি শিক্ষা ব্যবস্থা। আমি কি বোঝাতে পারছি? আমি কি বোঝাতে পারছি? এই দুই ভাগে একটা ভাগ হয়ে গেছে। এই দুই ভাগে কি হয়েছে? ভাগ হয়ে গেছে। এখন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান আছে, কিন্তু এখানে গিয়ে
আমরা কোরআন সুন্নাহকে হাতে নিয়ে বৈষয়িক বিষয়গুলোকে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হয়েছে। কোন কোন ক্ষেত্রে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে আমরা অর্থনীতিকে চ্যালেঞ্জ করতে পারছি না, রাজনীতিকে চ্যালেঞ্জ করতে পারছি না, বিজ্ঞানকে চ্যালেঞ্জ করতে পারছি না, প্রযুক্তিকে চ্যালেঞ্জ করতে পারছি না, কিন্তু কোরআন সুন্নাহ আমাদের হাতে আছে। এটা আমাদের সমস্যা, এটা কোরআন সুন্নাহর সমস্যা নয়, এটা কাদের সমস্যা? এটা আমাদের ব্যর্থতা বা আমাদের সমস্যা যে আমরা কোরআন সুন্নাহকে হাতে নিয়েও কোনো কোনো ক্ষেত্রে চলমান বিশ্বের সংকট মোকাবেলা করতে পারছি না। এটা কিন্তু সত্য কথা, যদি পারতাম তাহলে তো গোল্ড ইজ মানি এই কথাটাকে ব্যাখ্যা করে বোঝানো হতো। অনেকদিন আগে যখন বলেছিলাম যে পেপার মানি অরিজিনাল ইসলামিক কারেন্সি না, অনেক ট্রলের শিকার হয়েছে এবং এখনো হচ্ছে, কিন্তু এখনো বোঝাতে ব্যর্থ হচ্ছে আমরা যে গোল্ড ইজ মানি। তো কোরআন সুন্নাহর মধ্যে কিন্তু হেদায়েতটা আছে, তারপরে কেন বুঝতে পারবো না? বিকজ এটাকে হাতে নিয়ে সে অর্থনীতি চ্যালেঞ্জ করতে পারে না। আমরা এখানে কমপ্লিট রোল অফ লাইফ পেয়েও চলমান বিশ্বের সংকট গুলো অনেক ক্ষেত্রে মোকাবেলা করতে পারছি না। আর এদের উদ্দেশ্য কি?